নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ইংলিশম্যান চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। তোমরা যারা বিএড এর স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে চলে এসেছি। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন, প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বিএড এর স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে। আজ আমরা সেই নোটিশটিকে নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি বিএড এর স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো তাহলে আর দেরি না করে মূল বিষয়ের দিকে যাওয়া যাক। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গতকালই বিএড এর স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে। চলো তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক যে নোটিশটিতে আসলে কি বলা হয়েছে। দেখো, নোটিশটি প্রকাশিত হয়েছে গতকাল, অর্থাৎ 30 সেপ্টেম্বর। দেখো বলছে, দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন প্রিন্সিপাল টিআইসি ওআইসি অফ অ্যাফিলিয়েটেড কলেজেস আন্ডার WBUTTEPA দ্যাট বিএড থার্ড সেমিস্টার 2021-2023 সেশন টিচিং ইন্টার্নশিপ মে স্টার্ট ফ্রম 1 সেপ্টেম্বর 2022। অর্থাৎ এখানে বলা হচ্ছে সকল কলেজের প্রিন্সিপালদের জানানো যাচ্ছে যে WBUTTEPA এর অন্তর্গত বিএড কলেজগুলির থার্ড সেমিস্টার 2021-2023 সেশনের টিচিং ইন্টার্নশিপ শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর 2022 থেকে। অর্থাৎ এই নোটিশটি 2021-23 সেশনের থার্ড সেমিস্টারদের জন্য, তাদের টিচিং ইন্টার্নশিপ শুরু হবে 1 সেপ্টেম্বর 2022 থেকে। আশা করি তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। এই নিয়ে তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট দেখি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি। আর তোমরা অবশ্যই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা তোমাদের ইংলিশম্যান চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।